Samsul Husain, Matar Nam, Aminah Khatun, Gram, Mozurab, Upojala, Dirai, Jala, Sunamgon. Juddor age ami Sunamgon korte, shorkari anjibi hisabe kaj kora, ortat jake bole mohori. Accha, kon rajniti korten? Na, tokhon ami rajniti kortam na. Tobe, ei songgramer, 1971 saler songgramer age, Bongobondhu Sheikh Mujibur Rahman, আমাদের এলাকায় অনেক ভাষণ দিয়েছেন, এই দেশ সম্বন্ধে বলেছেন, পাকিস্তান পশ্চিম পাকিস্তান সম্বন্ধেও বলেছেন, আমরা অনুভব করেছি এবং বুঝতে পারছি যে কথাগুলো সত্য। তখন আমাদের এলাকায় এক ধরনের একটা স্লোগান দিত মানছে, শুনো শুনো বাঙালি ভাই মুজিবুর বাতায়া, এই দেশের জার্মানি ছয় দফার বাতাসে এইবার থাক বাইরে, এই ধরনের গান টান গাই। এই মতাবস্থায় হঠাৎ একদিন সুনামগঞ্জ নামে আসছে, আইসা ওইখানে মার্শাল্ল জারি করছিল। তখন সুনামগঞ্জে সাধারণ মানুষ সহ বিভিন্ন শ্রেণীর মানুষ সহ তাদের এই মার্শাল্ল না মানিয়া ওদের অ্যাটেক করছে, সেইটাতে আমি একজন ছিলাম। অ্যাটেক করিয়া ওরা তিনজন ডে ওই যে লাঠি ঠেঙ্গা দিয়া ওরা মারছে, আর ওদের একজনের গুলিতে আমাদের একজন ইপিআরও মারা গেছে। আমরা ভাবনা চিন্তা করতেছি তখন কী করা যায়। তখন সুনামগঞ্জ থাকিয়া উবায়দুর রাজা চৌধুরী, সুনামগঞ্জের শফিকুল চৌধুরী, বুরহান হোসেন বক, এরপরে আরও কয়েকজন অ্যাডভোকেট, এমনকি ওই যে আজমিরিগঞ্জের জগৎজ্যোতি যার নামে পাঠাগার হয়েছে সুনামগঞ্জ, এই ধরনের আমরা দশ বারোজন ছেলে মিলিয়া ওদের সাথে ওই অ্যাডভোকেটগুলোর সাথে উবায়দুর রাজার সাথে ওরার সাথে আমরা প্রথমে আমরা মৈলম ক্যাম্পে চলে যাই ইন্ডিয়া। মৈলম ক্যাম্পে যাওয়ার পর ওইখানে কিছুদিন শরণার্থীদের জন্য কাজ করছে, বন জঙ্গল খাইয়া কিছু সারটা সুপটা বানাইয়া দেওয়া হয়েছে। পরে দেখা গেলো যে এইখানে তাকিয়া চলতো না, তখন জগৎজ্যোতি সহ শফিকুল চৌধুরী বুরহান নেক আমরা ও হোসেন বক সহ আমরা আবার বিরা চলে আসলাম। আইসা দেখলাম যে বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ, এদিকে আগুন, এদিকে জ্বালাও পোড়াও করতে, তখন ছিল বর্ষা মাস। তখন আমরা আমাদের গ্রাম থাকিয়া এগারো জন ছেলে নিয়া, আমাদের গ্রামের নাম ছেলেগুলোর নামও আমি বলতে পারবো, গোলাম সলোয়ার তালুকদার, আবুল হায়াত, একমনি ইসলাম চৌধুরী, আব্দুল হান্নান, সাইদুর রহমান চৌধুরী, আব্দুল হত্তার, শামসুল হক, মতিউর রহমান, এই ধরনের এগারোজন ছেলে, আর দিরাই উপজেলার তেতুইয়া গ্রামে আর সাতটা ছেলে আমাদের এখানে যাইয়া উঠছে। ওরারের সহ আমরা রোয়ানা দিচ্ছি আবার মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য ভারতের উদ্দেশ্যে রোয়ানা দিচ্ছি। রাস্তায় আমাদের নৌকাটা ডুবে যায় জোর তুফানের কারণে, যাই হোক আল্লাহ আমাদেরকে বাঁচাইছে। আমরা ওইখান থেকে রওনা দিয়ে আমরা মৈলম ক্যাম্পে গেছি, ওই যে আমরা প্রথমে গেছি মহিষখলা বলে, এটা ওইখান থেকে রওনা দিয়া আমরা আইসি টেহারঘাট বর্ষরা, আইসা পাইছি আমরা বাবুল রঞ্জিত সেনগুপ্তকে, আমাদের মাননীয় এমপি আমার দেখা পাওয়ার পরে ওইখানে আমরা একটা অবস্থান করছি। ওইখান থেকে বাবুল রঞ্জিত সেনগুপ্তের কাছ থেকে রোড পাস নিয়ে আমরা বালার লাভায়ত ক্যাম্পে চলে গেছি। ওইখান থেকে আমরা 36 নম্বর পেয়েছি, পূর্ণ ট্রেনিংয়ের অস্ত্র ট্রেনিংয়ের জন্য ইকোয়ার নিয়ে যায়, কিন্তু তখনকার সময়ে ওই জায়গাটার নাম জিজ্ঞাসা করা অপরাধ ছিল, ওটা আর্মিরা নিষেধ ছিল যে কোনো জায়গার নাম কোনো লোকের নাম জিজ্ঞাসা করবে না। ওইখানে আমরা আড়াই দিন ট্রেনিং দিছি বিভিন্ন অস্ত্র, যেমন মনে করুন এসএলআর, এলএমজি, স্টেনগান, টুইন্স মোটার, মাইন, ডিনামাইন, ওইগুলো আমরা ট্রেনিং দিছি।
ওইখান থেকে আমাদেরকে বিভিন্ন স্থানে কাটাইবার জন্য আমরা রেফার করি। এখানে পাথরঘাট নামক স্থান একটা আছে, তখন ইন্ডিয়ান ক্যাপ্টেন বি চট্টোপাধ্যায় উনি আমাদের সাতজন ছেলেকে রাখছেন জিন্স মোটার ট্রেনিং দেওয়ার জন্য। যেমন আমি একজন, গোলাম সরোয়ার তালুকদার, আব্দুল হান্নান, আবুল হায়াত, আর বাসতলার আসিল, সালে আহমদ, হবিগঞ্জের শাহজাহান, সাতক উপজেলার বসির আহমদ, আমরা সাতজন ছেলেরা রাখলো, রাখে এইখানে জিন্স মোটার ট্রেনিং দেওয়াইল। আমার ওই সেইটাতে আমাদেরকে একজন বেঙ্গল রেজিমেন্ট দিল, ওনার নাম মন্তাজ মিয়া। তখন আমরা আসলাম বর্ডারের কাছা, ইন্ডিয়ান বর্ডারের কাছাকাছি আইসি। আমরা ক্যাপ্টেন হেলাল এবং লেফটেন্যান্ট রূপ ওনারা আমাদেরকে আঁকে বললেন যে তোমরা আপাতত এইখানে থাকো। তখন আমরা ইন্ডিয়ার থেকে তিন দিন ফাইট করছি, যেটা মানে সাতক সাতক সিভিল ফ্যাক্টরির কাছা আছি, ওইখানে পাঞ্জাবিরা ক্যাম্প ছিল, ওই ক্যাম্পেও পুজো সারছি। এমনকি আমরা ওই নদীর গেটিটাও ডুবাই দিচ্ছি যাতে তারা পারাপারের অসুবিধা করতো। তারপর তিন দিন পরে আমরা নাইমে আসি। নাইমিয়া আমরা আস্তে 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 এডভান্সিতে থেকে সাতক গোবিন্দগঞ্জ রাস্তায় দেওয়া নামক একটা স্থান আছে, যেখানে একটা ব্রিজ ছিল, ওইখানেও পাকিস্তানি সেনারা ক্যাম্প ছিল। তখন এই ব্রিজ ভাঙার জন্য আরও কয়েক গ্রুপ যাইয়া ঘুরে আসছে। অবশেষে ক্যাপ্টেন হেলাল সাহেবের নির্দেশে ও বাসকলার সালে আহমদ, আমি আর আমার লগে আটটা ছেলে আমরা যাইয়া বহু কষ্ট করিয়া, যেটা মানে ওই ব্রিজের চতুর্দিকে বাসের ছোলা চুকাই চুকাইয়া এলাম খুঁজিয়া রাখছি। ওইটা এখানে গাটা খাইয়াও আমরা বহু কৌশলে ওইটাকে আমরা মাইন্ডগুলা করতাম পারছি, ব্রিজটা ভাঙা। অবশেষে আমরা লাইন বুক করিয়া বহু দূর যাইয়া আমরা আগুন দিচ্ছি, যার কারণে ব্রিজটা ভাঙছে। তখন তারা আতঙ্কের মতো করছে, তখন তারা ওইখান সাইডা চলিয়া আসে আশ্রাবাদ মাত্র থাকে। ওইখানে আমরা আবার অ্যাটেক করি, যেমন আমি আরও অ্যাডভান্স হয়েছি ওইখানে অ্যাটেক করার পরে হেলাল সাহেবের নির্দেশে আমরা চলে আসলাম গোবিন্দগঞ্জ আফজালাবাদ রেল স্টেশনের কাছা। ওইখানে আমি কিছুদিন ফাইট করছি, তারপরে চলে আসলাম এইখানে ওই যে চেমুখী বলে ওইখানে চলে আসলাম। ওইখানে দুই তিন দিন ফাইট করার পরে আবার নির্দেশে হেলাল সাহেবের নির্দেশে আমরা চলে গেলাম বিশ্বনাথ। বিশ্বনাথ বেশ কিছুদিন কোনো ফাইট হয়েছে, অবশেষে যেমন স্বাধীনতার একটা টুর পাওয়া গেছে যে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, আমরা সেই আনন্দেই আনন্দিত। আমরা বঙ্গবন্ধুর সৈনিক, আর বঙ্গবন্ধুর নির্দেশ মতেই যুদ্ধ করছি, বঙ্গবন্ধুর আদর্শ এবং আদেশ নিষেধকে মান্য করিয়া চলার কারণে আমরা বিজয়ী হয়েছি। আমরা বিজয়ের আর অর্জন করতে পারছি একটা স্বাধীন বাংলাদেশ। এই আমার বক্তব্য। সালাম আলাইকুম।